স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খন্দকার ইমদাদুল হক এবং সাথে আছে আমি মাহমুদা মুমিতা শুরুতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি বেসরকারি হাসপাতালে সেবা নিশ্চিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর বন্ধ রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেশে আরও পাঁচজনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত ২৪ ঘন্টায় ৫১৩ জনের নমুনা পরীক্ষা এবং অপ্রয়োজনীয় ঘোরাঘুরি বন্ধে মাঠে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী তিন জেলায় ৮৫ জনকে জরিমানা এবার পুরো খবর সরকারের নির্দেশনা থাকলেও রোগীদের সেবা মিলছে না হাসপাতালে এমনকি অনেক হাসপাতালের হটলাইন নম্বরও সাড়া মিলছে না দু একটি হাসপাতালের আউটডোর সেবা খোলা থাকলেও নেই চিকিৎসক এমন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনা আতঙ্কে ফাঁকা ঢাকা বন্ধ বেশিরভাগ বেসরকারি হাসপাতালের আউটডোর সেবা আউটডোরে সেবা নিতে চাচ্ছিলাম আপনাদের আউটডোরটা কি খোলা আছে আউটডোর তো আসলে আমাদের বন্ধ আছে সরকারের নির্দেশনা থাকার পরও বেশিরভাগ হাসপাতালগুলোতে মিলছে না আউটডোর সেবা হটলাইন নাম্বারগুলোতে ফোন করে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের প্রতিউত্তর করোনা আতঙ্কে আনোয়ার খান মডার্ন হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ডেল্টা ইউনিভার্সাল মেডিকেল বা পপুলারের মতো হাসপাতালে এসেও হতাশ রোগী ডাক্তার নেই বন্ধ চেম্বারও যে সকল চিকিৎসকরা এই সংকটময় সময়ে চেম্বারে বসছেন না বা চিকিৎসা সেবা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী এই সময় আপনাদের পিছপা হওয়াটা খুবই যুক্তিসঙ্গত নয় মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষকে সেবা দেন এইটাই সময় আমরা কিন্তু এটা লক্ষ্য করছি পরবর্তীকালে এই বিষয়ে আমরা অবশ্যই যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু সেই ব্যবস্থা নিতে পিছপা হব না আউটডোর সেবা সীমিত আকারে চালু রাখা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি দ্রুতই এই সংকট থেকে উত্তরণের আশা কর্তৃপক্ষের আমাদের তো ঠিক আছে যে কজন বসতো সেটা কিন্তু চেম্বারের ডক্টর কম আছে চেম্বারের ডক্টর শনিবার থেকে হয়তো তারা আবার রেগুলার হবে তাই তো তারা আমার জানাইছে গভর্নমেন্টের একবার অর্ডার দিয়েছিল অর্ডার দিয়ে ভুল করছিল এবার রিকোয়েস্ট করছে আতঙ্কিত না হয়ে সাধারণ রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশে নতুন করে করোনা ভাইরাসে ৫ জন আক্রান্ত হয়েছেন এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১৩ জনের এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন ব্রিফিং এ এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার সরকারের রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানায় এ সময় দেশে নতুন ৫ জন আক্রান্ত হয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন করে কেউ করোনা ভাইরাসে মারা যাননি বলেও জানান তিনি পজিটিভ নতুন ৫টি পেয়েছি ৫ জন এবং মোট পজিটিভ হয়েছে ৬১ জন এবং ভালো খবরটি হলো যে কেউ মারা যায়নি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা দিলে সবাইকে পরীক্ষার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশে করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিও মজুদ আছে সংকটময় সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী আমাদের কাছে যথেষ্ট পিপি রয়েছে আমরা সকল হাসপাতালে পিপি দিয়েছি এবং সব সময় পিপি আমরা পেয়ে যাচ্ছি আরেকটি বড় বিষয় হলো যে পরীক্ষা করা এখন আমাদের প্রায় ১৪-১৫টি জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান সারা দেশে ২৪ ঘন্টায় ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ১২৬টি নমুনা আইইডিসিআর পরীক্ষা করেছে আইইডিসিআর এর বাইরে পরীক্ষা করা ৩টি নমুনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে ইতিমধ্যে ঢাকার মধ্যে ৯টি পিসিআর ল্যাবরেটরি আরটিপিসিআর ল্যাবরেটরি তারা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং পরীক্ষা কাজ শুরু করেছে ঢাকার বাইরে আরও ৫টি ল্যাবরেটরি হলো ইতিমধ্যে হলো পরীক্ষার কাজ শুরু করেছে আমরা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকটি বিভাগে এই আরটিপিসিআর মেশিন বসানো এবং সেই মেশিনগুলো দিয়ে
পরীক্ষার কাজ শুরু করব। নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশন শুরু হয়েছে, তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে বলে জানায় আইইডিসিআর। নুরজান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তিনি এখন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এক সহকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পরিবারের একজন সদস্য কোভিড-19 রোগে আক্রান্ত। উনি শেষ 25 এবং 26 তারিখে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিসে কর্মরত ছিলেন। রাতে ওনার সিমটম গ্রো করায় উনি আমাদেরকে জানান যে উনি অফিসে আসতে পারবেন না এবং সেলফ আইসোলেশনে ছিলেন। দুদিন আগে উনি আইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং ওনার স্যাম্পল নিয়ে ওনার টেস্ট রেজাল্ট আসে, যেটা আনফর্চুনেটলি পজিটিভ ছিল। আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে সব সহযোগিতা ওনাকে করছি, আইডিসিআরের সাথে আমাদের যোগাযোগ আছে, আমি ব্যক্তিগতভাবে ডিরেক্টরের সাথেও কথা বলেছি এবং ওনার সংস্পর্শে যারা এসেছিলেন প্রায় 47 জনের একটা তালিকা আমরা করেছি এবং আমরা আমাদের সেই 47 জন সহকর্মীকে আমরা সেলফ আইসোলেশনে পাঠিয়েছি। সো 26 তারিখ থেকে আমরা যদি হিসাব করি, আর 5 দিনে যদি আমাদের কোনো সহকর্মী সিমটম শো না করে, তার মানে আর কোনো সংক্রমণ কেউ হয়নি। গণমাধ্যম কর্মীরা সবসময় পেশাগত দায়িত্ব পালন কালে তাদের ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হয়। আমার যারা সহকর্মীরা আছেন বিভিন্ন আদার চ্যানেল এবং সংবাদপত্রে, আমি সবাইকে বলবো যে সরকারের নির্দেশনা মেনে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করি এবং সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি এবং আমি আমার কলিগের সাথে গতকালকে কথা বলেছি, উনি রিকভারি করছেন। রাজধানীতে লোকজনের অপ্রয়োজনে ঘোরাঘুরি বন্ধে কঠোর ভূমিকায় সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সড়কে তাদের তৎপরতা চোখে পড়ার মতো। অকারণে বের হওয়া লোকজনকে ফেরত পাঠিয়েছেন তারা। প্রধান সড়কের ভিন্ন চিত্র পাড়া মহল্লায় অলিতে গলিতে সামাজিক দূরত্ব নিশ্চিতে সচেতনতা দেখা যায়নি অনেকের মধ্যেই। টানা ছুটির নবম দিনে সকালে সড়কে রিক্সা, অটোরিক্সা, মাইক্রোবাস, ব্যক্তিগত যান কম থাকলেও ধীরে ধীরে বাড়ে সংখ্যা। সরকারের পক্ষ থেকে ঘরে থাকার নির্দেশনা কার্যকরে প্রধান সড়কগুলোতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, চোখে পড়েছে লোক চলাচলও। তবে পাড়া মহল্লার চিত্র অনেকটাই ভিন্ন, দেখা যায় বেশি সংখ্যায় মানুষ চলাচল জটলা, অনেকে ঘোরাঘুরি করছেন, কয়েকজন করে বসে আছেন রাস্তার পাশে। আবার যারা প্রয়োজনে বের হয়েছেন তাদের অনেকেই পরেননি মাস্ক। জি জি, পকেটে ছিল তো, খেয়াল ছিল না সকালে পরার দরকার, বাইরের কথা আসছি তো মনে নেই। মাস্কটা মুখে ছিল, মাস্কটা ড্রিঙে পড়ে গেছিল, এই কারণে মাস্কটা লাগাতে পারিনি। সড়কে থাকা সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাইভেট কার, মোটরসাইকেল সহ প্রায় সব যানবাহন থামিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চান। জনগণকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করতে মাইকিং করছে সেনাবাহিনী। ম্যাক্সিমাম যারা কোয়ারেন্টাইনে থাকার কথা তাদের উপস্থিতি নিশ্চিত করেছি। আমরা যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের রিলেটিভ, নেইবার এবং ম্যাস পিপল সবাইকেই যাতে স্যানিটাইজিং প্রসেসটা ঠিকভাবে মেনটেন করেন সেই বিষয়ে তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করছি। মুদির দোকানগুলোতে একটু ভিড় রয়েছে, আমরা তাদেরকে মোটিভেট করছি যাতে করে তাদের নিজেদের দোকানের সামনে একটি নির্দিষ্ট সোশ্যাল ডিস্টেন্সের মার্কিং থাকে এবং এভাবে যাতে তারা তাদের কার্যক্রম শুরু করে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও র‍্যাব সদস্যরাও। বিনা কারণে বের হলে লোকজনকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরার বিষয়ে তারা সচেতনতামূলক মাইকিংও করছেন। জনগণ যাতে বিনে প্রয়োজনে বাইরে না আসে, যদি কেউ আসে মাস্ক অবশ্যই ব্যবহার করবে এবং বিনে প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবে না, নিজে বাঁচবে, নিজের সন্তানকে বাঁচাবে, নিজের পরিবারকে বাঁচাবে এবং দেশকে বাঁচাবে। মানুষের মাঝে সচেতনতার জন্য আমরা যে পেট্রোলিং আমাদের গাড়িগুলো আছে সেখানে আমরা মাইক ব্যবহার করতেছি, মানুষের সচেতনতার জন্য আমরা মাইকিং করতেছি, মানুষের সচেতনতার জন্য আমরা মসজিদ ভিত্তিক মাইক দিয়েও আমরা সমাজের সচেতনতা বাড়ানোর জন্য আমরা কার্যক্রম অলরেডি নিয়েছি। এদিকে হাজারীবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে সেনাবাহিনী, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বিতরণ করছে ত্রাণ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দেশনা না মেনে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করায় বরিশাল, লক্ষ্মীপুর এবং খাগড়াছড়িতে 85 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।
বরিশালে রূপাতলী এবং চৌমাথা এলাকায় গাদাগাদি করে গাড়িতে চলাচল করায় 41 জনকে 34,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি মাইক্রোবাস এবং দুটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। লক্ষ্মীপুরে গণপরিবহনে যাত্রী বহন করায় জরিমানা করা হয়েছে 40 জনকে। জব্দ করা হয়েছে দুটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল। খাগড়াছড়িতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় 4 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল ফরিদপুর ঝিনাইদহে নিয়ম না মেনেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে দেখা গেছে অনেকজনকে। করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের এক চিকিৎসক সহ 10 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এদিকে লকডাউনে আছে রসুলবাগের শতাধিক পরিবার। বৃহস্পতিবার করোনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে লকডাউন অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়ার পর থেকেই থমকে গেছে এখানকার সবকিছুই। জনসমাগম ও যান চলাচল বন্ধে কড়া পাহারা বসিয়েছে পুলিশ। পুরো এলাকায় চলছে মাইকিং, সবাইকে ঘরে থাকতে সতর্ক করে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সার্বক্ষণিক পুলিশ টহল ব্যবস্থা রয়েছে, কাউকে এখানে আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে না। আর আমরা সবাই সর্বোচ্চ অ্যালার্ট আছি, সবাইকে বলবো যে আপনারা সতর্ক থাকুন। এদিকে ওই নারীকে সেবা দেওয়া চিকিৎসক সহ আরো 10 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরও বলবো তার অবস্থান থেকে সে যেন আরো বেশি সচেতন থাকে, তার দ্বারা কোনো তার দায়িত্ব আমাদের না থাকে, যে যেখানেই থাকে না কেন সেইগুলো আমাদের ফিল হতে হবে। তাহলে নারায়ণগঞ্জকে কিন্তু রক্ষা করা যাবে না। নারায়ণগঞ্জ অন্য সাধারণ জেলার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম, অনেক ভ্যারাইটিস মানুষের সমাগম, অনেকগুলো থ্রেট আমাদের মধ্যে। হঠাৎ লকডাউনে আসা পরিবারগুলোকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। ওই এলাকায় কারো করোনার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তা জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। টিসিবির একটা গাড়ি নিয়ে আসব, সেখানে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো পাওয়া যায় তারা সেগুলো কিনবে। হ্যাঁ, একজন পরিবার থেকে একজন করে আসবে। আর এছাড়াও আমরা হচ্ছে চাল এবং ডাল যেটা আমরা সরকারিভাবে অনুদান পেয়েছি সেটা ওনাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা পরিবারে। গত 30 মার্চ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওই নারী, সেদিনই তাকে দাফন করা হয়। এদিকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে বৃহস্পতিবার করোনার পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন করোনা ভাইরাস আতঙ্ক, এমন মহামারীতে মানুষের ভরসার জায়গা চিকিৎসকেরা। সুরক্ষার উপকরণের সংকটের মাঝেও ডাক্তাররাই সেবা দিচ্ছেন রোগীদের। তবে এর মধ্যেও বাণিজ্যে মেতে উঠেছে এক শ্রেণীর ভুয়া ডাক্তার। চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে তারা খেলা করছে। হাসপাতালে ডাক্তার না এরকম কি চলতে পারে? একটা মানুষ ইমার্জেন্সি যখন বিপদে বিপদে পড়বে, একটা সমস্যা বিপদে পড়বে, তখন সে কোথায় যাবে? অবস্থা যখন এমন, তখন সংকটকে পুঁজি করে আরও সক্রিয় হয়ে উঠেছে ডাক্তার নামধারী এক শ্রেণীর প্রতারক চক্র। বিষয়টি সরাসরি দেখার জন্য পেটে ব্যথার রোগী সাজলো তালাশ টিমের এক সদস্য। যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন স্থানীয় বাজারে নিজ মালিকানায় মহুয়া সার্জিক্যাল ক্লিনিক গড়ে তুলেছেন খলিলুর রহমান, আর মালিকানা সূত্রে তিনিই এখানকার একমাত্র ডাক্তার। ক্লিনিকের ভেতরে ঢোকার পর পেটে ব্যথার কথা জানিয়ে চিকিৎসা চাওয়া হলো। এলাকার সুনামধন্য ডাক্তার খলিলুর রহমান শুরু করলেন পরীক্ষা নিরীক্ষা। রোগী দেখা শেষ করে করণীয় বলছেন ডাক্তার সাহেব। হ্যাঁ, ও যেখানে ব্যথা দেখাচ্ছে তো অ্যাপেন্ডিক্সের ব্যথা হয় আপনার ম্যাক্সিমাম 95% লোকের, সেই ক্ষেত্রে অপারেশনের জন্য তখন চিন্তা হবে না। অপারেশনের সব প্রস্তুতি শেষ, ব্যথানাশক ইনজেকশন দিতে প্রস্তুত নার্স। এরই মধ্যে ক্লিনিকে হাজির তালাশ টিমের অন্য সদস্যরা। কোন মেডিকেল থেকে পাশ করেছেন জানতে চাইলে সুর বদলে যায় খলিলুর রহমানের। আপনি কি ডাক্তার? আসলে কি ডাক্তার? আমি ডিপ্লোমা ডাক্তার। কিসের ডিপ্লোমা? চাকরি। কিন্তু তালাশ টিমের কাছে তথ্য আছে, মানবিক বিভাগ থেকে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন খলিলুর রহমান। এবার কি বলবেন তিনি? আমি আর্টসেই পড়ছি। হ্যাঁ, আর্টসেই পড়ছি। আর্টসে পড়ে কি ডাক্তার হওয়া যায়? এজামত এটা যা করছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী যে এটা আমার ভুল হয়েছে। খলিলুর রহমানের কাছ থেকে আরও একজনের তথ্য পাওয়া গেল, নাম জাহাঙ্গীর হোসেন। ঠিকানা অনুযায়ী তার কাছে যেতেই নিজের অপকর্মে যেন দগ্ধ হতে লাগলেন ডাক্তার জাহাঙ্গীর হোসেন। শুধু ভুয়া ডাক্তার নয়, রোগ পরীক্ষার ব্যবস্থাতেও রয়েছে ব্যাপক গড়মিল। একজন ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী
এক ঘন্টায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করতে দিলেন তালাশ টিমের আরেক সদস্য। এবার ফলাফল দেখার পালা। কিন্তু ফলাফলে তো কোনোটার সাথে কোনোটার মিল নেই। একতা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে রক্তের হিমোগ্লোবিন দেখানো হয়েছে 13, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে হিমোগ্লোবিন এসেছে 14, আর মডার্ন হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে যে ফলাফল এসেছে তাতে রক্তের হিমোগ্লোবিন 15। আবার একতা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফলাফলে ESR যেখানে 10, সেখানে লাইফ কেয়ার ও মডার্নে ESR বেড়ে হয়েছে 15 ও 25। অথচ একই সময়ে একই ব্যক্তির নমুনা নিয়েছে তারা। এবার ব্যবস্থাপত্র দেয়া সেই ডাক্তার শোনালেন আক্ষেপের কথা। একটা রিপোর্ট হয়ে গেছে আর কি, আমরা তো সিদ্ধান্ত নিতে পারছি না রোগীর ব্যাপারে। অবশ্যই ক্রাইসিস, অবশ্যই ক্রাইসিস, এটা তো আসলে আমাদের হেলথ এর হিসেবে দেখা উচিত। বনি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানতে আজ রাত 9:30 চোখ রাখুন আমাদের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে, আবারও করোনা প্রসঙ্গে ফিরছি। চলতি মাসে HSC পরীক্ষা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, বোর্ড বলছে তাদের সব প্রস্তুতি নিয়ে আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী 9 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এই ছুটি আরও বাড়তে পারে বলছে সংশ্লিষ্টরা। একই কারণে স্থগিত হয়েছে HSC ও সমমানের পরীক্ষা। বোর্ড বলছে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেজন্য সব ব্যবস্থা থাকবে। এছাড়া SSC পরীক্ষার ফল সময় মতোই প্রকাশিত হবে বলেও জানিয়েছে বোর্ড। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলে যাবে, তার 15 দিন পরে আমরা পরীক্ষাটি শুরু করব। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের ক্লাসেরও কোনো ক্ষতি হবে না। এরই মধ্যে টিভিতে ক্লাস লেকচার প্রচার শুরু হয়েছে, আর শিক্ষা প্রতিষ্ঠান খুললে নেওয়া হবে অতিরিক্ত ক্লাস। আরও অনেক উৎসব পার্বণের ছুটি আছে, আমরা যদি এই ছুটিগুলিকে কিছুটা সমন্বয় করি তাহলে মনে হয় যে সময়টা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে সেই সময়টাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে প্রাথমিক বিদ্যালয় খোলার পর খুদে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করে কিভাবে ক্লাসের ক্ষতি পোষানো যায় সেজন্য বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হচ্ছে। এই অবস্থা আরও দীর্ঘায়িত হয় তাহলে কি হবে? হ্যাঁ, দীর্ঘায়িত হলে আমরা একটু চিন্তাভাবনা করছি এবং আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে খুদে শিক্ষার্থীদের জন্য টিভিতে ক্লাস লেকচার প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ছুটির এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর ফোনে শিক্ষকদের রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে তারা যাতে পড়াশোনার সাথেই থাকেন সেজন্য নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে ফ্রান্সে একদিনে রেকর্ড 1355 জনের মৃত্যু হয়েছে। সব মিলে বিশ্বে 24 ঘন্টায় মারা গেছে প্রায় 6,000 মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 55,000। আক্রান্ত 10,40,000-এর বেশি। যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, যুক্তরাজ্য সহ সব দেশেই বাড়ছে প্রাণহানি। এদিকে বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,12,000-এর বেশি মানুষ। মাত্র 90 দিনেই বিশ্বের 204 দেশ ও অঞ্চলে অর্ধ লক্ষাধিকের মৃত্যুর কারণ হয়েছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা 10 লাখেরও বেশি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছেই মৃত ও আক্রান্তের হার, কিন্তু এখনও নিশ্চিত তথ্য মেলেনি এর বাহক ও প্রতিষেধক সম্পর্কে। মৃত ও আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্স এখন সবচেয়ে এগিয়ে। ফ্রান্সে একদিনে মারা গেছে 1,355 জন, বেড়েছে নতুন আক্রান্ত। ফ্রান্সের প্রতিবেশী স্পেনও লড়ছে ভাইরাস মোকাবেলায়। আগামী কয়েকদিন নাগরিকদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী। করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের হার এভাবে বৃদ্ধি পেলে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে ভেন্টিলেটর সংকট দেখা দেওয়ার শঙ্কা জানিয়েছেন সেখানকার গভর্নর। সংক্রমণ রোধে 10টি রাজ্যে পুরো বছর স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাসের বিস্তার রুখতে মার্কিন নৌবাহিনী যথাযথ কাজ করছে না বলে অভিযোগ তোলার পর রণতরী থিওডোর রোজভেল্ডের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। এদিকে 2 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার করোনা ভাইরাস পরীক্ষায় কোভিড শনাক্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে।
30 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ অফিস আদালত বন্ধের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মক্কা এবং মদিনার সকল এলাকায় 24 ঘন্টার কারফিউ জারি করেছে সৌদি সরকার। এছাড়া দেশটির রাজধানী রিয়াদ ও জেদ্দাতেও সাধারণ জনগণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইরানে মৃতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। আক্রান্ত দেশগুলোকে জরুরি ভিত্তিতে $160 বিলিয়ন বরাদ্দ দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এশিয়ায় চীনের পর দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা 10000 ছাড়িয়েছে। সংক্রমণ রোধে শুক্রবার থেকে পুরো দেশে অনির্দিষ্টকালের কারফিউ কার্যকর হচ্ছে থাইল্যান্ডে। ভাইরাসের বিস্তার রোধে বিমানবন্দর বন্ধ করেছে পর্তুগাল সরকার। আফ্রিকার দেশ মালাউই, জাম্বিয়া ও কিরগিস্তান করোনায় প্রথম মৃত্যু নিশ্চিত করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হোসেন। তার মৃত্যুতে সোমালিয়ায় 3 দিনের জাতীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে বাতিল করা হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। ভিয়েতনামে বন্ধ করা হয়েছে গাড়ি প্রস্তুতকারক নিসানের কারখানা। বহুজাতিক কোম্পানি সনি গ্লোবাল করোনা ভাইরাস ফান্ডে $100 মিলিয়ন অনুদান দিয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রাদুর্ভাব রোধে অঘোষিত লকডাউনে যাচ্ছে সিঙ্গাপুর। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী করোনার বিস্তার ঠেকাতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যেটি কার্যকর হবে 7 এপ্রিল থেকে, চলবে 4 মে পর্যন্ত। নির্দেশনা অনুযায়ী খাদ্য সরবরাহ, বাজার, সুপারমার্কেট, হাসপাতাল, ক্লিনিক, জরুরি পরিবহন এবং ব্যাংক সেবা চালু থাকবে। 8 এপ্রিল থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, চলবে অনলাইনে ক্লাস। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাইরে না বেরোনোর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখার তাকিদ। সম্প্রতি সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। দেশটিতে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1114 জন। I am worried that unless we take করোনার প্রাদুর্ভাবে আমি উদ্বিগ্ন। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, তাই সংক্রমণ ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি বিবেচনায় সময় আরো বাড়ানো হতে পারে। করোনা ভাইরাসের প্রকোপের সংখ্যার মুখে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর মহামারী সংকটে ভেস্তে যেতে পারে পুরো সিরিজই। আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি টেস্ট খেলতে আসার কথা ছিল ব্ল্যাক ক্যাপদের। ট্যুরের 4 মাস বাকি থাকলেও এখনই বাতিলের সংখ্যা দেখা দিয়েছে। এর আগে স্থগিত হয় টাইগারদের আয়ারল্যান্ড সফর। বাংলাদেশ সফরের সম্ভাবনা বাতিল করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। কিউইদের স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সিরিজও বাতিলের গুঞ্জন চলছে। বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশার কথা জানান এনসিবির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে এবং করোনার পরিস্থিতির রেগুলার আপডেট জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।